আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী, আদেশ অনুযায়ী অনেকটা সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, থমকে যায় আমাদের জীবন। কিন্তু সঠিক পথটা যদি আমরা জানি, সেই জায়গা থেকেই ফিরে দাঁড়ানো সম্ভব, ঘুরে দাঁড়ানো সম্ভব। দর্শক, আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের একজন পেশেন্ট, উনি দীর্ঘদিন যাবত, প্রায় 10 বছর যাবত পিএলআইডিতে ভুগছেন। আর্থ্রাইটিসজনিত সমস্যা ছিল, পিআইডিসি ছিল, পিএলআইডি ছিল, অনেকগুলো সমস্যা নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। অবশেষে ট্রিটমেন্ট নিয়ে আজকে অনেকটাই সুস্থ। আজ থেকে 10 বছর আগে উনি যেমনটা অসুস্থ ছিলেন, এর চাইতে এখন অনেকটাই সুস্থ হয়েছেন। তো দর্শক, আসলে ওনাকে আপনাদের সামনে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওনার বাসায় আপনাদেরকে শুধু একটা মেসেজ দিবে। ওনার উনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়ে এখন যতটা সুস্থ, ওনার সে যেই ভালো লাগার জায়গাটা থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করবে। তো দর্শক, চলুন আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার নামটা কি? আমার নাম আসমা বানু। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? কুষ্টিয়া জেলা। ম্যাম, আমরা ইতিমধ্যে জানি যে আপনার অনেকগুলো সমস্যা ছিল, পিআইডিসি আছে, পিএলআইডি আছে, আর্থ্রাইটিসজনিত সমস্যা ছিল। তো সেই সমস্যার জন্য হচ্ছে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন। আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো, আসলে আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আপনি দীর্ঘদিন অর্থাৎ অনেক প্রচণ্ড ব্যথায় আপনি ভুগছেন, কখন, কত বছর আগে থেকে বুঝতে পারলেন? ব্যাপারটা হচ্ছে যে আমার এমআরআই ফিল্ম বা এক্সরে ফিল্ম যতটা খারাপ আসে, যেটা অনেক ডাক্তারকে দেখেছি, ওনারা ফিল্ম দেখে আটকে ওঠে, কিন্তু আমি ওরকম অত কষ্ট পাই না। কিন্তু এই ইউটিউবে দেখে বুঝি যে ফিউচারগুলো অনেক কঠিন, কারো হচ্ছে পঙ্গু হয়ে যেতে পারে, কেউ অথর্ব হয়ে যেতে পারে, বাথরুম আনকন্ট্রোল হয়ে যেতে পারে, এইসবগুলোর থেকে ফিরতে পারি যাতে বা পরবর্তী জীবনে ভালো থাকতে পারি। যেটা ক্ষতি হয়েছে হয়তো রিকভারি কিছুটা হবে, বা না হলে আর যাতে ক্ষতি না হয়, এইসবগুলোর উদ্দেশ্যে আমার এখানে আসা। আমরা ম্যাম জানি যে এই ধরনের সমস্যা যদি থাকে শরীরে, কিন্তু অনেক ব্যথা সৃষ্টি হয়, ব্যথা অনুভব হয়। তো সেই জায়গা থেকে আপনার কি কখনো এমন কোনো প্রচন্ড ব্যথা হয়েছিল যে ওই ব্যথার জন্য আপনি শুয়ে থাকতে পারছেন না? না, এরকম ব্যথা আমার কখনোই হয় না। আচ্ছা আচ্ছা, আপনি যে সমস্যাটির জন্য আসছেন, আপনার অনেক 4-5টা সমস্যা আছে, তো যে সমস্যাটা মূল সমস্যাটা আসলে আপনার কি হয়েছিল? মূল সমস্যা হচ্ছে হাঁটুর, দুই হাঁটুতে হাড় ক্ষয় হয়, অস্থিওআর্থ্রাইটিস, এটা অনেকদিন, 15 বছরের উপরে। আর পিএলআইডিটা কতদিন হয়েছে আমি বুঝতে পারি না, তবে 2 বছর উপলব্ধি করতে পারি, আর এমআরআই করছে 1 বছর, 1 বছর ধরে আইডেন্টিফাই করেছে। আচ্ছা, আপনি আপনি যখন আপনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, অনেকগুলো ডক্টরকে দেখিয়েছেন আপনি, তো ওনারা কি বলেছে আসলে আপনার কি সমস্যাটা হয়েছিল, এরকম কোন কিছু বলেছে? পিএলআইডি বলছেন আর অস্থিওআর্থ্রাইটিস, এই দুটাই বলছেন ওনারা। জি জি, সেই সমস্যাগুলোর কারণে আপনার দৈনন্দিন চলাফেরা, হাঁটাচলা কি সমস্যা হতো ম্যাম, এটা একটু জানতে চাই। যে আমি যে দীর্ঘদিন চেয়ারে নামাজ পড়ে পড়ে আর আমি নিচে বসতে পারি না, মানে আপনি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারতেন না, এমনটা কাজ করতে পারি বসতে পারে না, এটাই ছিল প্রধান সমস্যা। হ্যাঁ, বসতে পারে না, নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে পড়তে, চেয়ারে বসে পড়তে হতো। আর এমনি পেন টেন একটু, ওই রিক্সায় উঠতে পারি না, খুব হচ্ছে কষ্ট কষ্ট করে উঠতে হয় রিক্সায়। মানে টোটালি আপনি স্বাভাবিকভাবে কোনো কিছু করতে পারতেন না, একটু মানে কাজ করতে গেলে অস্বাভাবিক মনে হতো নিজেকে, একটু পরিশ্রম করলে হয়তো পেনটা আসতো, তখন হয়তো মাঝারি একটু বেল্ট বাঁধতাম, বা আধা ঘন্টা রেস্ট নিলে আবার হয়তো একটু মানে ব্যথাটা চলে যেত। ব্যথাটা এমন কোনোভাবেই কখনো আসে না যে প্রচণ্ড ব্যথা করতেছে, এরকম আসে নাই, কিন্তু হঠাৎ হঠাৎ করে আপনার ব্যথাটা আসতো, কতক্ষণ থেকে কিছুক্ষণ থেকে আবার চলে যেত, এরকম হতো। তো সেটার জন্য আপনি ভাবছেন যে না, এরকম হলে হবে না, একজন স্থায়ী একটা ট্রিটমেন্ট দরকার, যেহেতু আমি সবসময় ভালো থাকতে পারি বা পরবর্তীতে আর খারাপের দিকে, জি জি, খারাপের দিকে না যায়, সেই সতর্ক দিক থেকে হচ্ছে আপনি আমাদের স্যারকে দেখালেন। আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন? আমি প্রচুর ইউটিউব গান দেখি ব্যথার জন্য, মানে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান সম্পর্কে ডিপিআরসি অনেকগুলাই দেখি, অনেক সারারই দেখি, ইন্ডিয়াটা দেখি, বা মাঝে মাঝে লন্ডনের আমেরিকাটা চলে আসে, সবই দেখি। তো অনেক দেখাশোনা করে দেখলাম সারেরটা আমার কাছে সবচেয়ে, মানে সবগুলি ভিডিও দেখে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখে মনের ভিতরে একটা বিশ্বাস জাগলো যে আমি যদি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যাই তাহলে অবশ্যই একটা প্রপার একটা ট্রিটমেন্ট পাবো। আরেকজনের কাছে গেছিলাম, উনি বলছিলেন আগে পায়েরটা সারতে হবে তারপরে পিঠে, তখন আমি দেখলাম আমার একটা সেরে আরেকটা যেতে গেলে আমার পিঠে আরো ক্ষতি হয়ে যাবে, আর এখানে আমি অ্যাট এ টাইমে দুইটা পাচ্ছি। আচ্ছা, এর জন্য আমি সবকিছু জেনে বুঝে আপনি এখানে চলে আসলেন। আপনি যখন আসলেন ম্যাম, আপনাকে কতদিনের ভর্তি দেওয়া হয়েছিল?
উনি 21 দিন প্লাস মাইনাস বলছিলেন মানে 21 দিন থাকলে হচ্ছে আপনার যতগুলো রিপোর্ট ছিল সবগুলি দেখে হচ্ছে স্যার আপনাকে একটা প্যাকেজ দিল যে 21 দিন যদি থাকেন তাহলে প্রপার একটা ট্রিটমেন্ট সম্ভব হ্যাঁ প্লাস মাইনাস বলছিলেন এদিক সেদিক হতে পারে বা 21 দিনের কমও হতে পারে বেশি হতে পারে আচ্ছা আজকে পর্যন্ত কতদিন হয়েছে আপনার আজকে 19 দিন হয়েছে ম্যাম আমি একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনি তো 19 দিন ভর্তি ছিলেন ভর্তি থেকে সারা ট্রিটমেন্ট নিয়েছেন আজ থেকে 6 মাস 1 বছর আগে আপনি যেমনটা সমস্যা অনুভব করছেন বা যে একটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক নিজেকে মনে হতো এখন যে আপনি নিজেকে কতটুকু সুস্থ মনে করছেন অনেক আশা এবং বিশ্বাস ভালো লাগা নিয়ে এসেছি আমার আশা আমি এখান থেকে সফল হব আচ্ছা ম্যাম আপনি কিন্তু আজ থেকে অনেক দিন আগে যেমনটা অস্বাভাবিক ভাবে চলাফেরা বা ব্যথা অনুভব করতে মাঝে মধ্যে ব্যথাটা আসতো চলে যেত এখন মনে হচ্ছে ওইরকম ব্যথাটা নেই আপনার মনে হয় আচ্ছা স্যার আপনাকে যে ট্রিটমেন্টগুলো দিয়েছে বা যেভাবে গাইডলাইন দিয়েছে যেভাবে নিয়মকানুন বলে দিয়েছে সেভাবে যদি আপনি নিয়মকানুনগুলো মেনে চলেন আপনি মনে করতেছেন যে না আমি টোটালি সুস্থ থাকব তো সেই জায়গা থেকে যদি দর্শকের উদ্দেশ্যে আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানিয়ে দিতেন 100% আমি প্লিজ সেবার মান আন্তরিকতা পরিষ্কার পরিচ্ছন্নতা এভরিথিং আমি 100% প্লিজ ম্যাম আমাদের তো এখানে ডক্টর শফিউল্লাহ কলম স্যারের হসপিটাল আমাদের যে ম্যানেজমেন্ট অর্থাৎ ডিপিআরসি হসপিটালের যে ম্যানেজমেন্ট পরিচ্ছন্নতা ট্রিটমেন্ট ব্যবস্থা সবকিছু মিলে কেমন লেগেছে আপনার 100% প্লিজ আমি আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে ম্যাম আমাদের তো মূল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আমরা বাংলাদেশে এখন অত্যাধুনিক মেশিনের প্রযুক্তির মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি টোটালি ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা দিই তো আপনার কি মনে হয় ম্যাম আপনার যে ধরনের সমস্যা অর্থাৎ আপনার পিআইডিসি ছিল পিএলআইডি ছিল আর্থ্রাইটিস ছিল স্পন্ডলাইসিস ছিল সেই সমস্যাগুলোর জন্য কি আপনার কি মনে হয় যে ফিজিওথেরাপি একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রিটমেন্ট ফিজিওথেরাপি বেস্ট একটা ট্রিটমেন্ট মানে এর বিকল্প কিছুই নাই আর আচ্ছা আচ্ছা যতই কিছু বলেন ফিজিওথেরাপির বিকল্প কিছুই নাই মানে সেটা হচ্ছে আপনি ট্রিটমেন্টটা নিয়ে বুঝতে পারছেন এখন আপনি কিন্তু মনে হয় আগে ফিজিওথেরাপি সম্পর্কে একটু কম জানতেন না যা কম জানতাম না আমি ইউটিউব দেখে বাসায় নিজেই অনেকগুলো করি তো এখানে আমার প্র্যাকটিক্যাল দেখে কোনটা করতে হবে সেটা বললাম জেনেস আর আমি ইউটিউব দেখে করলাম তো তিন চারটা করলাম থেরাপির সাথে মোটামুটি ফলাফল আসছে কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যখন ইউটিউবে ব্যায়ামগুলো দেখলেন আপনি কিন্তু নিজে নিজে করতে চেষ্টা করেছেন অনেকে কিন্তু এই জিনিসটা পারে না দর্শক আজকের জন্য এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।